নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল সাজেশন বের করেছি, যেটা 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাবে। তো দেখো, আমি এখানে মোস্ট কয়েকটা ইম্পর্ট্যান্ট চুজ করেছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোয়েশ্চেন আমি চুজ করেছি পৃথিবীর উৎপত্তি সম্পর্কে ইমানুয়েল কান্ট ও ল্যাপলাসের মতবাদ, ঠিক আছে? তো দেখো, গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? তো দেখো, 2 নম্বর কোশ্চেন কী সিলেক্ট করেছি, পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন বর্ণনা করো চিত্রসহ। পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন বর্ণনা করো চিত্রসহ। তো দেখো, তোমাদের সিলেবাসটা হিউজ পরিমাণে, সিলেবাসটা বিশাল বড় সিলেবাস আছে। এই সিলেবাস থেকে আমি কয়েকটা কোশ্চেন চুজ করেছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 ভাগে ভাগ করেছি। পার্ট 1 থেকে আমি যে কোশ্চেনগুলো সিলেক্ট করেছি সেখান থেকে তোমরা একটা কমন পাবে, পার্ট 2 থেকে একটা পাবে, পার্ট 3 থেকে একটা পাবে, পার্ট 4 থেকে একটা পাবে এবং পার্ট 5 থেকে একটা পাবে। যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে সেই কোশ্চেনগুলো আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, পরের কোশ্চেন আমি চুজ করেছি কি, সমুদ্রবক্ষের বিস্তৃতির সপক্ষে প্রমাণ দাও, ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্বের সপক্ষে প্রমাণ দাও, ঠিক আছে? 4 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি সমস্থিতি কি, সমস্থিতি সম্পর্কে এরি ও প্রাটের তত্ত্বটি বা মতবাদটি আলোচনা করো। এই যে কোশ্চেন আছে 3 আর 4 খুবই গুরুত্বপূর্ণ, 1 থেকে 4খানা কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে 2022 সালের ক্ষেত্রে। এবার আমি পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো দেখো, পার্ট 2 যে সমস্ত কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি, ফার্স্ট সিলেক্ট করেছি বাস্তুতন্ত্রের শক্তি প্রভাব ব্যাখ্যা করো, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের শ্রেণী বিভাগ করো ও বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে? এবং বাস্তুতন্ত্রের উপাদানটাও তোমাদের দেখে যেতে হবে। 2 নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করছি, একটি পুকুরের বাস্তুতন্ত্র ব্যাখ্যা করো, বাস্তুতন্ত্রের পিরামিড কি, 10% সূত্র কি। তো দেখো, পার্ট 2 থেকে যে সমস্ত কোশ্চেনগুলো সিলেক্ট করছি এখানে 1 আর 2 খুবই গুরুত্বপূর্ণ পার্ট 2। এই পার্ট 2 থেকে তোমাদের যে এই পার্ট 2 থেকে যে কোনো একটা কোশ্চেন কমন আসবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমাদের আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, ঠিক আছে, এবং তৃতীয় শ্রেণীর খাদক, এইগুলো তোমাদের মাথায় রাখতে হবে, কিন্তু এখান থেকে দেওয়ার চান্সটা খুবই বেশি আছে। তো দেখো, যে সমস্ত কোশ্চেনগুলো আমি সিলেক্ট করছি সেইগুলি খুবই গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে ভূগোল। তো দেখো, ভূগোলে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে সেইগুলো আমি সিলেক্ট করেছি। তো দেখো, পার্থক্য, তো দেখো এখান থেকে কিন্তু পার্থক্য আসে। আমি এ নম্বরে সিলেক্ট করেছি খাদক ও উৎপাদক, বি নম্বরে সিলেক্ট করেছি খাদক ও বিয়োজক, 3 নম্বরে বা সি নম্বরে কোশ্চেন সিলেক্ট করেছি উৎপাদক ও বিয়োজক, এবং ডি নম্বরে কোশ্চেন সিলেক্ট করেছি খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল। তো আমি মনে করি যে খাদক উৎপাদক কাকে বলে বা খাদক উৎপাদকের মধ্যে পার্থক্য, খাদক বিয়োজক কাকে বলে বা এদের মধ্যে পার্থক্য, উৎপাদক ও বিয়োজকের মধ্যে পার্থক্য বা এদের কাকে বলে, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো, এবার আমি পার্ট 3 নিয়ে আলোচনা করছি। তো দেখো, পার্ট 3 থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আমি সিলেক্ট করছি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি, নিরক্ষীয় অঞ্চলে কাষ্ঠশিল্প গড়ে ওঠেনি কেন, সরলবর্গীয় অঞ্চলে কাষ্ঠশিল্প গড়ে ওঠার কারণ কি, মোস্ট মোস্ট 100% ইম্পর্ট্যান্ট। 2 নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করছি, মাছের শ্রেণীবিভাগ করো, নাতিশীতোষ্ণ অঞ্চলে ও ভারতবর্ষে মৎস্য চাষের উন্নতির কারণ লেখো, খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর এবং 2 নম্বর কোশ্চেন থেকে 100% তোমরা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি তোমরা কমন পাবে। 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, জাপানের মৎস্য চাষের উন্নতি ও অবনতির কারণ লেখো, ভারতের মৎস্য চাষের সমস্যা লেখো। এবং 4 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্রের অবনতির কারণ লেখো, সম্পদ সৃষ্টিতে মানুষের দ্বৈত ভূমিকা কী, ঠিক আছে? তোমাদের এখান থেকে কিন্তু সম্পদের অনেকগুলো ছোটো ছোটো পার্ট আছে, নিরপেক্ষ সম্পদ কী আছে, পুনর্ভব সম্পদ কী আছে, ঠিক আছে? এগুলো তোমাদের দেখে যেতে হবে। আমি মনে করি 1 আর 2 এবং 1 থেকে যে 4খানা কোশ্চেন সিলেক্ট করেছি পার্ট 3 থেকে 100% আসবে, 100% আসবে। তো দেখো, 5 নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, চিরাচরিত ও অচিরাচরিত শক্তির মধ্যে পার্থক্য লেখো, ধাতব খনিজ ও অধাতব খনিজের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো, তোমাদের একাদশ শ্রেণীর ভূগোল সিলেবাসটা হিউজ পরিমাণে বড় সিলেবাস, এই সিলেবাস থেকে কোনগুলো আসবে বলাটা খুবই কঠিন। তো আমার যত এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আমি এই সাজেশনটা সিলেক্ট করেছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এর ভিতর থেকে তোমাদের লেজুর কোশ্চেন আসে, ঠিক আছে, যেমন আসে 5+2 বা 6+1 এরকম টাইপের কোশ্চেনগুলো আসে, সেগুলো তোমাদের এক্সট্রা কিছু এসএকিউবগুলো পড়ে যেতে হবে। তো দেখো, পার্ট 4 থেকে আমি 1টা কোশ্চেন সিলেক্ট করেছি আমি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বলে ঘোষণা করেছি। তো দেখো, এখান থেকে 100% আমি বলতে পারি এই 1 দাগ থেকে তোমরা কমন পাবে। আমেরিকা, কানাডা, চীন, জাপান, ব্রাজিল, ইউক্রেন,
তো দেখো বলাটা খুবই কঠিন আছে কোনটা পরীক্ষা দেবে, তোমরা এই কটাই ভালো করে পড়ে যাবে। আমি মনে করি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে, খুবই ইজি আছে, একবার যদি তোমরা যদি রিডিং পড়ো তাহলে আমি বলতে পারি 100% তোমরা লিখতে পারবে, ভয়ের কোনো কারণ নেই, খুবই ইজি আছে, এখান থেকে মোস্ট আসবেই একটা। এবার আমি পার্ট 5 থেকে আমি বলবো। তো দেখো পার্ট 5 থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে, তো দেখো আকরিক লোহা আছে, তামা আছে, ম্যাঙ্গানিজ আছে, অভ্র আছে, সৌরশক্তি, জলবিদ্যুৎ শক্তি, এর ব্যবহার লেখো, অর্থনৈতিক গুরুত্ব ও শ্রেণীবিভাগ এবং বন্টন, যাকে বলে এটা ভারতের বন্টন এবং পৃথিবীব্যাপী বন্টন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আমি তোমাদের বলবো একই কথা, এই চ্যাপ্টারটা তোমরা বাদ দেওয়ার চেষ্টা করবে, কারণ এখানে কিন্তু এই বন্টনটা পড়তে কিন্তু বহুতই সমস্যা হয়, কারণ এই বন্টনটা মুখস্থ করতে তোমাদের ব্রেনের উপর অনেকটা চাপ সৃষ্টি হবে। তার জন্য আমি বলবো এই কোশ্চেনটাকে অ্যাভয়েড করে চলার। তাছাড়া ওপেক ও মধ্যপ্রাচ্যের তৈল বলা এবং তার সঙ্গে ম্যাপ পয়েন্টিং, এই ম্যাপ পয়েন্টিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মৎস্যচারণ ক্ষেত্র থেকে কিন্তু কোশ্চেনগুলো ম্যাপ পয়েন্টিংগুলো কিন্তু আসে। তো দেখো আমি সংক্ষিপ্ত সাজেশনটা বের করেছি, হিউজ পরিমাণের সিলেবাসটা আছে, যতটা ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে ততটা আমি ইম্পর্টেন্টটা দিয়েছি, ঠিক আছে। তার সঙ্গে তোমাদের এর সঙ্গে কিন্তু বিভিন্ন টাইপের এসএ কিউবগুলো কোশ্চেনগুলো থাকে, যেমন 5+2 থাকে, তোমাদের কিন্তু এসএ কিউবগুলো ভালো করে পড়ে যেতে হবে, কারণ এসএ কিউবগুলো এর সঙ্গে কিন্তু লেজুড হিসাবে 5 নম্বরের সঙ্গে থাকে। তো দেখো সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমি সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।